একটা প্রশ্ন ছিল যে তাহলে কি আমরা এই 5G যদি বাংলাদেশ কবে প্রবেশ করছে, মানে আমরা আমরা মূলত এই 5G যে টেস্টিং, আমি একটা সূত্র থেকে জানতে পেরেছি যে ডিসেম্বরের থেকেই শুরু হবে যেটা টেলিটকের মাধ্যমে, এটি কি তথ্যটা আমি আমি তো আমি তো সবটা দেখি ডিসেম্বরও না, আমরা বলেছি 2021 সালের মধ্যে করব। নিঃসন্দেহে 2021 সালে 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে মহেন্দ্রক্ষণটা আছে, আমরা এটার আগে যেতে চাই। আমাদের এখন যে প্রস্তুতিটা দরকার 5G-র জন্য, কিন্তু আসলে প্রচলিত মোবাইলের টেকনোলজি আমাকে একটু সরে আসতে হচ্ছে। আমার স্পেকট্রাম ভিন্ন ধরনের দরকার হয়েছে, যন্ত্রপাতি সম্পূর্ণ ভিন্ন ধরনের ব্যবহার করতে হবে, এর মধ্যে আমার অপারেটরদের বিনিয়োগ হবে। আবার 5G-র আরেকটা সুবিধা আছে, সেটি হচ্ছে আমি কেবল মোবাইলে না, আমি ইভেন আমার যে ফিক্সড ফোন কোম্পানি TNT ছিল, এই TNT-তে আমি এখন ইচ্ছে করলে 5G নেটওয়ার্ক দিতে পারবো। ফলে আমরা এই রকম প্রস্তুতি গ্রহণ করেছি যাতে ইমিডিয়েটলি আমরা অন্তত পক্ষে আমাদের ইচ্ছা যদি সম্ভব হয় তাহলে হয়তো জুলাই মাসের দিকে আমরা হয়তো অন্তত একটা দুইটা এরকম টাওয়ার আমরা বসিয়ে দেব এবং সেখানে করব। সবচেয়ে দ্রুত যেটি আপনারা কমপ্লিট ফর্মে পাবেন সেটি হচ্ছে আমাদের BTCL এই 5টি ইকোনমিক জোন, একটাতে অলরেডি কাজ অনেকটা করে ফেলছে। আমরা প্রথম টার্গেট করেছি আসলে এই যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেগুলো আছে, শিল্প কলকারখানার জন্য যে জায়গাগুলো আছে সেগুলোতে আমরা 5G আগে দিতে চাই। আমি আগে যেটা বলেছি যে সাধারণ মানুষের 5G-র প্রয়োজনীয়তাটা এই মুহূর্তে দেখা দেবে না, যিনি এখনকার চেয়েতে আরো দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে চান তিনি হয়তো এই 5G-র জন্য আশা আকাঙ্ক্ষা করবেন। এবং সেটা আমরা মনে করি নগরবাসী কিছু একটু ধনী মানুষ কিছু 5G সেটের দামও একটু বেশি হবে, তার হয়তো আকাঙ্ক্ষা থাকবে যে 5G তে যাব। ফলে আমরা প্রাথমিকভাবে টার্গেট করেছি অপারেটরদেরকে ঢাকা শহরকেই আমরা প্রথমে 5G টার্গেট করব। ঢাকা শহরের বাইরের যে টার্গেটটা সেই টার্গেটটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে 100 যে জোন হচ্ছে, ইকোনমিক জোন হচ্ছে বা হাইটেক পার্ক গুলো হচ্ছে, সেগুলোতে আমরা 5G দেব। কারণ আমরা প্রত্যাশা করি ভবিষ্যতের যে ডিমান্ডটা তৈরি হবে, যে কলকারখানা হওয়ার তৈরি হবে, ও লোহা লক্করের কারখানা তৈরি করবে না, ও হয়তো এখানে রোবটের কারখানা তৈরি করবে, IoT ডিভাইসেস তৈরি করবে, অথবা নিউ টেকনোলজি যেগুলো 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে সেই কারখানা করবে, ওই কারখানায় আমার 5G দরকার হবে। ফলে আমরা এখন কিন্তু প্রস্তুতি নিচ্ছি ওই কারখানাগুলোতে যাতে 5G দেওয়া যেতে পারে, এবং এটা BTCL ইতিমধ্যে 6টায় 5G চালু করার জন্য উদ্যোগ নিয়েছে, এবং আমরা সবগুলো ইন্ডাস্ট্রিয়াল যে জোন হবে সবগুলোতে আমরা ইনশাল্লাহ 5G চালু করবো। আমি সেই জন্য বলছি যে প্রচলিত যে ধারণা যে আমি 2G 3G 4G এরপরে 5G তে গেছি, আসলে তা না। আমার 5G ইজ এ ডিফারেন্ট টেকনোলজি, ডিফারেন্ট পারপাস এবং এই ডিফারেন্ট আউটপুট, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে বুঝতে হবে, এবং আমরা সেইভাবে পলিসি তৈরি করে 5G প্রচলনের জন্য প্রায় সম্পূর্ণ প্রস্তুত। আমাদের এখন কেবলমাত্র আমার অপারেটররা যন্ত্রপাতি এনে বসিয়ে টাওয়ার দিয়ে তারা 5G চালু করবে, এইটুকুই শুধুমাত্র অপেক্ষা।